আসসালামু আলাইকুম। নতুন একটি ওষুধ রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রিভিউর বিষয়বস্তু হচ্ছে টিকামেট ইনহেলার। টিকামেট ইনহেলার কেন ব্যবহার করব, ব্যবহার করার নিয়ম বা গ্রহণের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম ইত্যাদি বিষয় সম্পর্কে সহজ ও সংক্ষিপ্ত ভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। টিকামেট ইনহেলার দুটি উপাদানের সংমিশ্রণে তৈরি। উপাদান দুটি হলো সালমেটারল এবং ফ্রুটিসেশন প্রোপিউনেট। ইনহেলার ক্যাপসুল এবং ম্যাক্সেলার এই তিনটি আকারের টিকামেট ইনহেলার বাজারে পাওয়া যায়। টিকামেট ইনহেলার তিনটি দামে বাজারে পাওয়া যায়। দাম তিনটি যথাক্রমে 596 টাকা, 695 টাকা, 797 টাকা। এখন আমরা জানব কি কারণে টিকামেট ইনহেলার রোগীদের গ্রহণ করতে বলা হয়ে থাকে বা কি কি কারণে টিকামেট ইনহেলার প্রয়োগ করা হয়ে থাকে। করোনাজনিত কাশি সহ শ্বাসকষ্ট নিরাময়, অ্যাজমা ও হাঁপানিজনিত কাশি ও শ্বাসকষ্ট নিরাময়, বুকে টানটান ভাব প্রতিরোধে, সিওপিডি জনিত ফুসফুস এর সমস্যায়, এটি ফুসফুসে বাতাসের উত্তরণ গুলিকে শিথিল করে যার ফলে শ্বাস প্রশ্বাস নিতে সহজ হয়, এটি এয়ারওয়েজ ফোলা ভাব কমাতে সাহায্য করে, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস নিরাময় এটি কাজ করে। অর্থাৎ টিকামেট ইনহেলার কাশি ও কাশি জনিত শ্বাসকষ্ট বা শ্বাস প্রশ্বাস জনিত রোগের জন্য ব্যবহার করা হয়। এখন আমরা জানবো টিকামেট ইনহেলার ব্যবহারের নিয়ম। প্রাপ্তবয়স্ক বা 12 বছরের ঊর্ধ্বে এমন রোগীদের ক্ষেত্রে ইনহেলার ব্যবহারের নিয়ম হচ্ছে 25+50 mcg 2 চাপ প্রতিদিন 2 বার, 25+125 mcg 2 চাপ প্রতিদিন 2 বার, 25+250 mcg 2 চাপ প্রতিদিন 2 বার। শিশু 4 থেকে 11 বছর বয়সী রোগীদের ক্ষেত্রে ইনহেলার ব্যবহারের নিয়ম হচ্ছে 25+50 mcg প্রতিদিন 2 বার। এখন আমরা জানব টিকামেট ক্যাপসুল ব্যবহারের নিয়ম। প্রাপ্তবয়স্ক বা 12 বছরের ঊর্ধ্বে এমন রোগীদের ক্ষেত্রে 50+100 mcg বা 50+250 mcg প্রতিদিন 2 বার। শিশু 4 থেকে 11 বছর বয়সী রোগীদের ক্যাপসুল ব্যবহারের নিয়ম হচ্ছে 50+100 mcg দৈনিক 2 বার। সিওপিডি রোগের ক্ষেত্রে 50+250 mcg প্রতিদিন 2 বার। পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছে কাঁপানো, মাথা ব্যথা, ফরফরানি ভাব ইত্যাদি। গর্ভ অবস্থায় স্তন্যদানকালে টিকামেট ইনহেলার ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। কোনো বিষয়ে আপনার জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।